ঠাকুরে ফুঁসছে নিম্নচাপ আগামী আটচল্লিশ ঘন্টায় আবহাওয়ার বিরাট বদল কলকাতা সহ দক্ষিণবঙ্গের নয় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতার সঙ্গে বাংলাদেশের তেরো জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের চিরে আবারও কবে কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন নটি জেলা এবং বাংলাদেশের কোন তেরোটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়হত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ মধ্য বঙ্গোপসাগর থেকে ধীরে ধীরে উত্তর বঙ্গোপসাগরে আসবে এই সিস্টেম এর প্রভাবে সপ্তাহের শেষে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের উপকূলসহ সংলগ্ন জেলাগুলিতে এখনো মৎস্যজীবীদের জন্য কোনো বার্তা নেই উত্তরবঙ্গে তাপমাত্রা বাড়তে পারে আগামী চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টায় বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে পার্বত্য এলাকায় সহ বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে তাপমাত্রা সামান্য বাড়তে পারে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের চেরাগুলি দক্ষিণবঙ্গের আবহাওয়া মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ায় সমস্ত জলীয় বাষ্প সেদিকে টেনে নিচ্ছে এর ফলে আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে তাপমাত্রা বাড়বে সঙ্গে বাড়বে আদ্রতাজনিত অস্বস্তি আগামী চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই স্বল্প সময়ের জন্য বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে শনিবার সাতই সেপ্টেম্বর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বাঁকুড়া বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে আগামী চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টায় নিচের দিকের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে আগামী দুই থেকে তিন দিনে আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিন জেলাতে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ অর্থাৎ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কলকাতার আবহাওয়া শনিবার কলকাতায় স্বল্প সময়ের খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর জুড়ে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সকালে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকবে চড়া রোদ ও সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বাংলাদেশের আবহাওয়া খবর বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তার সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপটি অবস্থান করেছে এটি ঘনীভূত হতে পারে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়েছে সাতই সেপ্টেম্বর শনিবার বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে তাপমাত্রা সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আটই সেপ্টেম্বর রবিবার বাংলাদেশের চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে আগামী রবিবারের পর